আজি অসম মন্ত্রী সভার সম্প্রসারণের পূর্বে বরাকর পৰা মন্ত্রিত্ব পোৱা বিধায়ক সকলে মা কামাখ্যা আশীষ গ্রহণ করে। আমি পোনপটিয়া গৈছো আমার জ্যেষ্ঠ সাংবাদিক অভিলেষা বৰাৰ ওচৰলৈ। আহিছে আৰু ওলাই আহি আমি তেখেতৰ আসলে আমি ওলাই আহিয়ে তেখেতৰ আসলে আমি তেখেতৰ মন্তব্য আমি পাইছো ইতিমধ্যে। আৰু রূপেশ গোয়ার লগতে ইতিমধ্যে কৃষ্ণ ধূপাল আছে, কৌশিক রায় আছে। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সকল কারণে এই আনন্দের দিন যে আর এই ভারতীয় জনতা পার্টি এই সম্ভব যত কার্যকর্তায় মন্ত্রী বা বিভিন্ন দায়িত্ব পাই থাকে। আৰু আজি অসম মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণ হ'ব দুপৰীয়া 12 বজাত শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত। 4গৰাকী বিধায়কে মন্ত্ৰী হিচাপে আজি শপত গ্ৰহণ কৰিব। কিন্তু আজি কিছু সময় পূৰ্বে বৰাকৰ পৰা মন্ত্ৰিত্ব পোৱা যাব পাৰোঁ এই কাৰণে মা কামাখ্যাৰ শক্তি মানে আশীর্বাদ বিচারিছো। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক মা কামাখ্যা যাতে আরও শক্তি দিয়ে আর আশীর্বাদ দিয়ে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যেটু আশা যে অসমখন ভারতের একটা উন্নত রাজ্য হিসাবে গড় লই উঠে এই কাম এই আশা কামনা যাতে পূর্ণ হয়। যথেষ্ট কম সময় হবো কিন্তু গতি পরিকল্পনা কি থাকবে, কি ধরনের কাম করিম বলে ভাবিছে? চাওক আমার কাম যেটু আছে গোটে অসমত একটা আমূল পরিবর্তন চলি আছে, সব ঠাইত ডেভেলপমেন্ট চলি আছে। আর মানে এই তরিত গতিত আরও যাতে এই ফাস্ট ডেভেলপমেন্ট হয় এইটার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিব এই দায়িত্বটা লই মই কাম করে যাব। শুভেচ্ছা রাখিল। আমি এই আটাইকেজন বিধায়ক আমি ইতিমধ্যে তেখেতলোকৰ আসলে মন্তব্য আমি পাইছো। আর যি দায়িত্ব আসলে দিয়া হব, যে দায়িত্ব গ্রহণ তেখেতলোকে করব বা দায়িত্ব যদি দিয়া হয়েছে বা তেখেতলোকৰ নির্বাচন যদি কৈছে করে তুলিছে মুখ্যমন্ত্রী, সেই তাকে লৈ খুবই সুখী আর উল্লেখ করব। আৰু এই সময়ত যি বিভাগে মুখ্যমন্ত্রী দিব আমি তীব্র গতিত কাম কৰিব লাগিব, কারণ সময় কম থাকিব এই কারণে আমার স্পীডটো বেশি হব লাগিব। আৰু আমি জানো যে মুখ্যমন্ত্রী যে স্পীড আছে সেই স্পীডৰ লগত মিলাই আমাক কাম কৰিব লাগিব। এইকাৰণে মা কামাখ্যার আশীর্বাদ লব কারণে আমি ইয়াত আহিছিলোঁ। মাক প্রার্থনা কৰিছোঁ যে যি দায়িত্ব পাম মুখ্যমন্ত্রী যি গুরু দায়িত্ব দিব সেই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন কৰিব পাৰোঁ এই কারণে মা কামাখ্যার প্রার্থনা করছো। ধন্যবাদ জানাইছো আপনার শুভেচ্ছা। আপনার মিত্র দলের বিধায়কে কৈছে যে এই মন্ত্রিত্ব কেবল অলংকার মাত্র, গতি এই মন্তব্য কি ধরনের লৈছে, কি ধরনের আগুয়াব বিচারিছে, পরিকল্পনা কি? মই এনেকুৱা শুনি পোৱা নাই। কম সময় পাব কিছু, গতি আপনার পরিকল্পনা কি ধরনের থাকবে, কি ধরনের কাম করব এই কম সময়ের ভিতরে? মই আগত কলো যে কামর স্পিড আমার বেশি বড়াব লাগিব, যি দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরী আমার উপর ন্যস্ত করিব সেই দায়িত্ব যাতে আমি ঠিকভাবে পালন করিম, তীব্র গতিত কাম করিব পারো। তার মুখ্যমন্ত্রী কামর একটা স্পীড আছে, বেলেগ মুখ্যমন্ত্রী নিচিনা নহয় একটা কামর স্পীডত কাম করে থাকে। এই কারণে মা কামাখ্যাকো আমি মা কামাখ্যার ওসর আমি প্রার্থনা করছো, আশীর্বাদ বিচারিছো যে মুখ্যমন্ত্রীর গতির লগত মিলি আমি এই অহা 15 মাস যাতে রাইজর সেবা করব পারো। 26ৰ নির্বাচন আহি আছে, গতি বিরোধী একলগ হম বলে কৈছে, 26ৰ নির্বাচনের লক্ষ্যরে কি রণনীতি হব? এটা 26ৰ বিরোধী এক হব, 21ত বিরোধী এক হয়েছিল, কিন্তু 16ৰ পৰা 21ত আমি আসন বৃদ্ধি পাইছো। এইবছর লোকসভা নির্বাচনত বিরোধী এক হয়েছিল, কিন্তু তথাপি আমি 94 এসেম্বলি কনস্টিটিউয়েন্সিত ভারতীয় জনতা পার্টি লিড নিছে। মই বিশ্বাস মোৰ কনফিডেন্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি 2026ৰ নির্বাচন 100+ সিট লাভ করবে। ঘৰৰ পৰা ওলাই আহোঁতে নিজৰ মাৰ আশীৰ্বাদ লৈ আহিলোঁ আৰু আজি মা কামাখ্যাৰ আশীৰ্বাদ ল'বলৈ আহিছোঁ, যাতে যি গুৰু দায়িত্ব পাবলৈ গৈ আছোঁ সেই গুৰু দায়িত্ব যাতে আন্তৰিকতাৰে নিষ্ঠাৰে আৰু সততাৰে যাতে মই পালন কৰি যাব পাৰোঁ তাৰ কাৰণে আজি মাৰ আশীৰ্বাদ ল'বলৈ আহিছোঁ। অসমবাসী ৰাইজৰ যাতে ভালদৰে মই সেৱা কৰিব পাৰোঁ, জনগণৰ যাতে কাম কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আজি মাৰ চৰণত আশীৰ্বাদ ল'লোঁ। ইমানে আৰু। আমি হ'লোঁ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ 21জন কাৰ্যকৰ্তা। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বই মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যদি কয়
তুমি বুথৰ সভাপতি হিচাপে কাম কৰিব লাগিব মই বুথৰ সভাপতি হিচাপে কাম কৰিম যদি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কয় এদিনৰ কাৰণে মন্ত্রী হৈ কাম কৰিব লাগিব মই এদিনৰ কাৰণে মন্ত্রী হৈ কাম কৰিম মোৰ কাৰণে তেনেকুৱা কোনো নিজস্ব বুলিবলৈ একো নাই যে মই সমা এবছৰ এদিন মোৰ কাৰণে সেইটো মিনিংলেছ বুলি কওঁ ভাবোঁ মই দলে যেতিয়া যি দায়িত্ব দিব সেইটো মই নিষ্ঠাৰে পালন কৰি যাবলৈ চেষ্টা কৰিম।